সাম্প্রতিককালে বিশ্বভারতীতে মেলার মাদ ক্ষীরা নিয়ে অশান্তির বাতাবরণ ছড়িয়েছিল। এবার সেই বাতাবরণ কাটাতে শক্ত হাতে হাল ধরলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। প্রসঙ্গত উল্লেখ্য, মেলার মাঠে ফেন্সিং নির্মাণের পাশাপাশি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অফিসের সামনের রাস্তা ও মেলার মাঠের মধ্যে নির্মাণ করেছেন বেশ কয়েকটি পিল্লাই গেট, যার নামকরণ করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কয়েকটি কাব্যগ্রন্থের নামে। তবে কি বিতর্ক ঢাকতেই নাকি স্বচ্ছ ভাবমূর্তি ফিরিয়ে আনতে ফের রবীন্দ্র ভাবনায় ফিরে এলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে স্থানীয় মানুষের মধ্যে। কেউ বলছেন, শুধুমাত্রই রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের নামে গেটের নামকরণ না করে যদি বিশ্বভারতীর বিভিন্ন আভ্যন্তরীণ বিষয়, যেমন শিক্ষা ব্যবস্থা সহ নানান বিষয়, সেগুলিতে নজর দেয়া হতো, তবে উপকার অনেক বেশি হতো। এবং শুধুমাত্র গেটের নামকরণ কাব্যগ্রন্থের নামে করলেই যে রবীন্দ্র ঐতিহ্য বজায় থাকবে সেটার কোনো মানে নেই। বিভিন্ন বিষয়ে বিগত দুই এক বছরের দেখা যাচ্ছে যে রবীন্দ্র ঐতিহ্য মানে ভেঙে পড়ছে, এবং বিভিন্ন কার্যকলাপে মানে উপাচার্য মহাশয়ের সেগুলো মানে চারিদিকে দেওয়াল দেওয়া থেকে শুরু করে কম পয়সায় শিক্ষা প্রতিষ্ঠান চালানো, হ্যাঁ, হস্টেল ফিস কমানো, এই সমস্ত দিকগুলো নজর না দিয়ে, এবং বেশি মানে যেটা ইউনিভার্সিটি বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের একটা মূল জায়গা যে শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই জায়গাটাতে ফোকাস না করে, হ্যাঁ, এই সমস্ত বিষয় দিয়ে যে উনি কী প্রমাণ করতে চাইছেন, না শুধুমাত্র রবীন্দ্র ঐতিহ্য ঐতিহ্য করে নিজের ইয়ে ঢাকতে চাইছেন, হ্যাঁ, অক্ষমতা ঢাকতে চাইছেন, সেটা মানে হয়তো বিশেষজ্ঞ বলতে পারবে। আবার কেউ বলছেন, রবীন্দ্রনাথকে শিখণ্ডী করে উপাচার্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে রক্ষা করছেন। বিষয়গুলো হচ্ছে যে মানে গেটগুলো আমরা দেখতে পাচ্ছি, বড় বড় উনি গেট নির্মাণ করেছেন এবং গেটগুলোতে সব একটা উনি নাম দিয়েছেন। তো এই বিষয়টা যদি উনি মানে এটাকে যদি উনি রাবীন্দ্রিক বলে যদি নিজেকে পরিচয় দিতে চান, তাহলে একটা আমাদের কাছে হাস্যকর বিষয়, কারণ উনি ক্যাম্পাসে আসার পর থেকে একের পর এক যা ওনার কার্যকলাপ, তাতে হচ্ছে যে মানে উনি যে কার্যকলাপগুলো একটার পর একটা করে আছেন এখানে, সেটার সঙ্গে হচ্ছে রাবীন্দ্রিক আদর্শ বা ঐতিহ্যের কোনো সম্পর্ক নেই। বিশ্বভারতীর যে গেটগুলি নির্মাণ হয়েছে সেই গেটে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থের নামে নাম দেওয়া হয়েছে, কি মনে করছেন আপনারা? আপাত দৃষ্টিতে এটা তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে, কিন্তু বাস্তবে ব্যাপারটা দেখতে গেলে রবীন্দ্র সংস্কৃতি ধ্বংস করে যেভাবে বিশ্বভারতীর ভাইস চ্যান্সেলর এই মানে মেলার মাঠটা ঘিরে ফেললেন, এবং আমাদের যেটা মনে হয়েছে কোথাও যেন আইনি সহযোগিতার কাজ করে নিয়ে উনি এই মেলার মাঠটা ঘিরলেন, আমরাও ওর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালাচ্ছি, এখানেই শেষ নয়। সেক্ষেত্রে যদি দেখা যায় আমাদেরও যদি জয় হয় যে না এটা ঠিক করেনি, তাহলে দেখা যাবে সেক্ষেত্রে আমরা মানে পাঁচিত যেটা দিয়েছেন সেটাকে ভাঙতে বাধ্য হব বা সরকার আইনগতভাবে ভাঙতে বাধ্য হব। সাম্প্রতিককালে বিশ্বভারতীর মেলার মাঠকে ফেন্সিং দিয়ে ঘেরা নিয়ে বেশ বিতর্কের ঝড় তৈরি হয়েছিল সমগ্র শান্তিনিকেতন জুড়ে, কিন্তু তারপরেও দমে থাকেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ। তারা বিশ্বভারতীর মেলার মাঠ এবং বিশ্বভারতীর যে কেন্দ্রীয় গ্রন্থাগার যাওয়ার রাস্তা রয়েছে সেই রাস্তার মধ্যেই নির্মাণ করেছেন বেশ কয়েকটি বড় বড় পেল্লাই গেট, যার নামকরণও আবার করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কয়েকটি কাব্যগ্রন্থের নামে। কিন্তু স্থানীয় মানুষদের মনের একটাই প্রশ্ন ঘুরপাক কাটছে যে নিজের স্বচ্ছ ভাবমূর্তি ফিরিয়ে আনতেই কি এই রবীন্দ্র ভাবনার প্রতি এতটা মনোনিবেশ করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী? আবার অনেকের মত, এইসব গেট নির্মাণ করে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থের নাম না দিয়ে বিশ্বভারতীর যে আভ্যন্তরীণ বিষয়, যেমন শিক্ষা ব্যবস্থা, হোস্টেলের ছাত্রদের সুবিধা, এইসব নিয়েই ভাবুক উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বীরভূম থেকে অরিত্র ঘোষ, বাংলা ভারত সংবাদ।